মানারুল এই রাজেশ নিজের কাজকে সমাজের সঙ্গে যুক্ত করে রেখেছে যেমনভাবে নিজের অর্থনৈতিক সংস্থানের জন্য যতটুকু চেষ্টা মাছ ব্যবসা করছে ইবাদতের কাজ করছে পাশাপাশি আজও আমরা জানতে পারলাম এর আগে রক্তদান কর্মসূচিতেও অংশগ্রহণ করেছে সামাজিক কাজে কবার রক্ত দিয়েছ রক্ত দুবার দিয়েছি কোথায় কোথায় একবার দিয়েছিলাম কুন্ডুপুর সুরোনি হাই স্কুলে আর একবার দিয়েছিলাম বরজোড়া ব্লাড অ্যাসোসিয়েশনের হয়তো দুবার দিয়েছিলাম একবার দেখছিলাম আপনার আশুড়িয়া মোড়ে আশুড়িয়া মোড়ে পয়লা অক্টোবর বিশ্ব রক্ত দিবস উপলক্ষে ওনারা আমাকে আন মানে ইনভাইট করেছিল উদ্বোধন করেছিলাম আর প্রথম রক্তদাতা ছিলাম বাহ হ্যাঁ খুবই ভালো এমনি গাছ টাছ কখনও লাগিয়েছো গাছ লাগিয়েছো হ্যাঁ গাছ লাগেছে এলাকাই বাসাবাসী হ্যাঁ এই গাছটা তোমাদের এখানে লাগাইছো তো সামাজিক কাজের সঙ্গেও যুক্ত আছে এরকম পাড়া সোলনা ইত্যাদি আর এই যে তুমি বিয়ে কত বছর বয়সে বিয়ে করেছো বিয়ে করেছিলাম আমি ওই 22 বছর বয়সে হ্যাঁ কটি ছেলে কটি মেয়ে ওই দুটি ছেলে দুটি ছেলে তখন তো তোমার মানে অন্যভাবে নিও না এই কিছু মনে হয়নি যে আমার এই প্রতিবন্ধকতা আমি কেন বিয়ে করবো কারণ তোমার নিজে প্রতিবন্ধকতা তোমার কোনোদিন মনে হয় না কোনো দিন মনে করো না তুই প্রতিবন্ধী স্বাভাবিকভাবে তুমি এটাকে জয় করে হ্যাঁ চলছো সমাজের আরও পাঁচজন মানুষ যেমন আমিও একজন আমরা হিম্মত দেখলাম আমরা রাজেশের যে হিম্মত রাজেশের যদি একাত্রতা এবং সব কিছুকে জয় করা যায় রাজেশ এই তার দুটি পায়েই চলতে পারে না দেড় বছর বয়স থেকে তার মধ্যেও সংসার করে দুটি ছেলের পিতা তার সন্তান তাদেরকে এডুকেশন দেওয়ার চেষ্টা করছে পড়াশোনা করাচ্ছে এবং এই ছোট্ট সংসার দরিদ্রের সংসারের সঙ্গে মধ্যবিত্ত সংসারের সঙ্গে মানিয়ে প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলেছে আমরা আছি আমরা করব জয় রাজেশের সাথে আর আপনারাও থাকুন এগিয়ে চলুক রাজেশ আমরাও এগিয়ে চলি দেশ মানবতার কাজে ধন্যবাদ